কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং গ্রাম। এ গ্রামে রোহিঙ্গা ক্যাম্পের বর্জ্য নষ্ট হয়েছে অন্তত 100 একর আবাদি জমি। পলিথিন প্লাস্টিক সহ নানা অপচনশীল পদার্থে ভরে আছে একরের পর একর জমি। বারবার বর্জ্য অপসারণের পরও সেখানে আবাদ না হয় চরম দুশ্চিন্তায় কৃষকরা। বিকল্প কর্মসংস্থান না হয়, অর্থের অভাবে সংসারের ঘানি টানতে হিমশিম খেতে হচ্ছে তাদের। মানিবার মতো জায়গা নাই, আর বেগিন বাঙ্গি রে আগা করা জায়গা বেগিন তখন সগি হই, আর এখন কৃষকল বেগুন আর এখন অসহায়, এখন আলগরি এর বাদ কেন বাড়ির আলগরিবার মতো জায়গা মানে উপযুক্ত নাই। রোহিঙ্গারা দখল করে নিয়েছে স্থানীয় শ্রমবাজার। জনপ্রতিনিধিরা জানালেন, শুধুমাত্র কুতুপালং গ্রামেই জীবিকা হারিয়েছে অন্তত 100 পরিবার। বেকার হয়ে এ অবস্থায় অনেকে জড়িয়ে পড়ছেন অপরাধমূলক কাজে। 300 টিয়া 200 টিয়া দিলেও যাবে, কারণ তারা তো তখনও অভাব নাই সরকারের, তারা দেড় হাত দেশের মানুষ বেকার হয়ে গিয়ে, আমরা বাংলাদেশের নাগরিক মানুষ রোহিঙ্গার কারণে, রোহিঙ্গাদের কারণে চাষাবাদ জমি ধ্বংস হয়েছে। প্রায় শতাধিক কৃষক কৃষি নির্ভর পরিবারগুলো, তাদের যে কৃষিজীবী যে পরিবারগুলো ছিল তাদের কৃষি জমি হারিয়েছে। অপরাধ কর্মকাণ্ডে জড়িত হওয়ারও একটা সুযোগ সৃষ্টি হয়েছে বলে আমি মনে করি। কক্সবাজারের উখিয়া উপজেলায় 2.5 লাখের মতো বাংলাদেশির বসবাস, যেখানে পাহাড় ও ফসলি জমি দখল করে বাস করা রোহিঙ্গার সংখ্যা প্রায় 10 লাখ। এতে বেড়ে গেছে নিত্য প্রয়োজনীয় পণ্যের দামও, প্রায় একই চিত্র টেকনাফেও। এই উখিয়ার টেকনাফের দ্রব্যমূল্যের দাম অনেক বেশি। রোহিঙ্গাদের যে অর্থ আছে, অবৈধ অর্থ, সেই অর্থ দিয়ে তারা যেভাবে জিনিসপত্র কিনতে পারে, আমরা স্থানীয়রা কিন্তু ওভাবে কিনতে পাই না। যার ফলে আমাদের কিন্তু এই বাজারে গেলে স্থানীয়দের জিনিসপত্র কিনতে অনেক হিমশিম খেতে হয়। এছাড়াও অর্থের লোভে পড়ে কৃষি জমি বিক্রি করেছেন অনেকেই। শ্রমবাজার দখল সহ নানা কারণে স্থানীয় অর্থনীতিতে প্রভাব ফেলছেন রোহিঙ্গারা। আমাদের স্থানীয়রা অর্থের লোভে পড়ে তারা কিন্তু তাদের কৃষি জমিগুলোকে সবগুলোকে ভবন করে ফেলেছে, অধিকাংশ কৃষি জমি নষ্ট হয়ে গেছে। তাছাড়া আমাদের উখিয়া টেকনাফের যে শ্রমবাজার, এই শ্রমবাজারটা তো পুরাটাই এখন রোহিঙ্গাদের দখলে। আপনি যেখানেই যাবেন সকল ধরনের কাজের মধ্যে আপনারা দেখবেন কি রোহিঙ্গারাই কাজ করছে। তো এটা আমাদের অর্থনীতি আগামীতে কী অবস্থায় যাচ্ছে সেটা আমাদের জন্য খুব সংখ্যার বিষয়। সাম্প্রতিককালে দ্রব্যমূল্যের বৃদ্ধির ফলে এবং উখিয়া টেকনাফবাসীরা এর আরও চরম মূল্য দিতে হচ্ছে। আমাদের অর্থনীতিতে যাতে চাপ কমানো যায়, মানুষের দ্রব্যমূল্য ও ক্রয়ক্ষমতা যাতে নিয়ন্ত্রণে থাকে, এটা এ বিষয়ে নজর দেওয়ার সময় এসছে। এই 5 বছরে আশ্রিত রোহিঙ্গাদের জন্য সরকার এবং জাতীয় ও আন্তর্জাতিক সংস্থাগুলো কত অর্থ ব্যয় করেছে সে সম্পর্কে কোনো তথ্য নেই বলে দাবি জেলা প্রশাসনের। সেফটি সিকিউরিটি থেকে শুরু করে যে নৈমিত্তিক বিষয়, এমনকি প্রাইমারি স্কুলিং সেটাও দেখা হচ্ছে। সরকার সর্বোচ্চ চেষ্টা করছে তাদের যাতে করে তারা সুন্দর করে এই মানে সীমাবদ্ধ পরিস্থিতির মধ্যেও তারা যেন জীবনযাপনের ধরনটা সর্বোচ্চ পর্যায়ে নিতে পারে। বৈশ্বিক খাদ্য নিরাপত্তা নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংস্থা আইপিসি বলছে, 2015 সালের তুলনায় বর্তমানে কক্সবাজারের মানুষের দীর্ঘমেয়াদী খাদ্য নিরাপত্তাহীনতা বেড়েছে 5%। এর মধ্যে সবচেয়ে বড় ভুক্তভোগী হচ্ছেন নিম্ন আয়ের কৃষক, জেলে ও ক্ষুদ্র ব্যবসায়ী। এখন কক্সবাজার